ইন দ্যাট কেস যদি দুটো ডগ নেন, দুটো ফিমেল ডগ নেন, আমরা কিন্তু হিউজ ডিসকাউন্ট করে দেবো, হিউজ ডিসকাউন্ট। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, নিজেদের পশুদের নিয়ে খুব খুশিতে দিন কাটাচ্ছেন। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা তাদের জন্য যারা ফ্রেঞ্চ বুলডগ রাখতে চায় বাড়িতে, ফ্রেঞ্চ বুলডগ পুষতে চায়। তো এর আগে যখন আমার বাচ্চা হয়েছিল ফ্রেঞ্চ বুলডগের, অলমোস্ট যখন সবকটা বাচ্চা বুক হয়ে যায়, তখন আমার কাছে অনেকে আসে, আমাকে ফোন করে, দাদা ফ্রেঞ্চ বুলডগের বাচ্চা তো হয়েছে কিন্তু আমি তো নিতে পারলাম না, দাদা ফ্রেঞ্চ বুলডগের বাচ্চা আছে? আমি বলি দাদা একটুর জন্য তো বেরিয়ে গেল ফ্রেঞ্চ বুলডগের বাচ্চা, কি করা যাবে? ঠিক আছে, আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়ে রাখুন আর হোয়াটসঅ্যাপে একটা পিং করে রাখুন, দাদা ফ্রেঞ্চ বুলডগ লাগবে, এরকম একটা কথা আমি বলেছিলাম। আর এইটাও বলেছিলাম যে আবার যখন বাচ্চা উঠবে তখন আমি আপনাদের বলবো যে আমার কখন বাচ্চা উঠছে। তো রিসেন্টলি না, এই 50 দিন মতো হলো আমার ফ্রেঞ্চ বুলডগের বাচ্চা হয়ে গেছে আর এখন এই কন্ডিশনে আছে। মানে দেখতেই পারছো তোমরা যে কিভাবে আমরা ওয়েল মেনটেন করে রেখেছি। এই হচ্ছে পাপি, এটা হচ্ছে মেল পাপি, ফিমেলও আছে কিন্তু ফিমেলটা আপাতত আনিনি, কারণ একসাথে আসলে ওরা উৎপাত করে অনেক। যে কতটা ভালোভাবে রাখলে একটা পাপির গ্রোথ, একটা পাপির বডি স্ট্রাকচার, ফেস স্ট্রাকচার এবং অ্যাক্টিভিটি ভালো হয়, সেটা হচ্ছে আপনি 50 দিনের পর বুঝতে পারবেন যে আপনি কতটা মেহনত করে আপনি ওই জায়গায় গেছেন। তো এটা হচ্ছে মেল পাপি, যেটা আপাতত অ্যাভেলেবেল আছে, ফিমেল পাপিও আছে, কিছু বুক হয়েছে, কিছু অ্যাভেলেবেল আছে। তোমাদের যাদের যাদের লাগবে তারা অতি সত্ত্ব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, কারণ আগেরবারের মতো আবার কেস হবে। কী কেস? যে দেখা গেল এই সময় ফোন করলে, মানে এমন সময় ফোন করলে সেই সময় আর পাপিটা নেই, বেরিয়ে গেছে। তো আমি চাই না এরকম কেউ ঘুরে যাক। আমার কাছে অনেকে কন্ট্যাক্ট করেছিল, আমার কাছে এর আগে প্রায় 10 থেকে 12 জন কন্ট্যাক্ট করেছিল, কিন্তু আমি কাউকেই দিতে পারিনি, কারণ ওগুলো অলরেডি বুকড হয়ে গেছিলো, কারণ ওনাদের আগেও আবার কেউ কেউ করে রেখেছিলো। কিন্তু এইবারে আমি চাই না এরকম হোক। তাই অতি সত্ত্বর যারা যারা আমার কন্ট্যাক্ট লিস্টে আছো তারা হয়তো ভিডিওটা দেখবে, কারণ আমি তাদের বলেছিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, কারণ আমি চ্যানেলে যাবতীয় যা যা তথ্য কুকুর রিলেটেড সব দিয়ে থাকি। তো কে নেবে সেটা আলটিমেটলি পরে দেখা যাবে, কিন্তু যাতে লোকের কাছে পৌঁছায় যে হ্যাঁ এবার লিটার উঠেছে, তো সেটার জন্যই আপনাদের কাছে দেখানো যে আমাদের পরিশ্রমটা বিফলে যায়নি, এবারে আরও ভালো বাচ্চা উঠেছে। যাই হোক, এটাই বলার ছিল। আর একটা কথা, সেটা হলো অনেকে আছে যারা ফ্রেঞ্চ বুলডগ বাড়িতে পোষে, আমার থেকে নিয়েছেন কি আমার থেকে নেননি ওটা তো কোনো ফ্যাক্টরই না, আপনি যার থেকেই নিয়ে থাকুন। যারা ফ্রেঞ্চ বুলডগ পোষেন বাড়িতে, যাদের বাড়িতে ফ্রেঞ্চ বুলডগ আছে, তারা যে কোনো কারণে আমাকে ফোন করতে পারেন। আমি ইমিডিয়েটলি, যদি আপনার ফোন ধরতে নাও পারি, আমি আপনাকে কল ব্যাক করবো, এবং আপনার যা যা প্রয়োজন জিজ্ঞেস করার রিলেটেড টু ফ্রেঞ্চ বুলডগ, অনলি ফ্রেঞ্চ বুলডগ, আমি কিন্তু বলে দেবো। ওকে, আপনি শুধু দেখুন কী সুন্দর টেমড হয়েছে, মানে কী সুন্দর এরকম করে বসে আছে একটা বাচ্চা, 52-53 দিনের বাচ্চা, কী সুন্দর এভাবে বসে আছে, মানে এটাকে বলে টেমিং পাওয়ার। এই টেমিংটা আপনি করতে পারবেন, ছোটো থেকে যত ভালো টেম করবেন তত ভালো মানুষ হবে, কুকুরের মতো কুকুর হবে। তো এই টেমিংটা কিন্তু আপনার থেকেই আসবে, মাঝরাত্রির বাদ দিয়ে যে কোনো সময় ফোন করবেন, আমি কিন্তু ফোন ধরে রিপ্লাই দেবো, আর হোয়াটসঅ্যাপেও কিছু না কিছু সাজেশান দিয়ে দেবো, কারণ আমার কাছে অ্যাভেলেবেল ডাক্তার আছে। ডাজেন্ট ম্যাটার কি ইউ আর টেকিং ডগ ফর মি অর নট, এটা কিন্তু ম্যাটার করে না। আচ্ছা, তো এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল, বডি স্ট্রাকচার, ফেস স্ট্রাকচার, কালার ভেরিয়েশান, এভরিথিং আপনারা দেখে নেবেন কেমন আছে। অবভিয়াসলি কালারটা ম্যাটার করে, মাঝে মাঝে হয় খুব ভালো কোয়ালিটি কিন্তু কালার বাজে, তখন আবার পোষায় না অনেকের। তো যাদের যাদের ভালো লাগে কালার, কালার ভেরিয়েশান, ভ্যারাইটিস অফ কালার থাকবে একটা কুকুরের গায়ে, তো তারা দেখতে পারেন এই দুটোকে। এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল, দুজনেরই বয়স এই 55 দিন করে, ম্যাক্সিমামে 53 থেকে 55 একটু হিসাব করতে হবে। ভ্যাকসিনেশান অলরেডি ডান, ডিওয়ার্মিং ডান,
আর যদি দেখেন প্লেফুল অ্যাক্টিভিটি, ওটার জন্য আপনাকে আমার বাড়িতে আসতে হবে। প্লেফুল অ্যাক্টিভিটি দেখার জন্য আমার বাড়িতে আসতে হবে বা আমাকে পার্সোনালি মেসেজ করতে হবে, দাদা ছবি পাঠান কুকুরের, আমি অবশ্যই কুকুরের ছবি পাঠিয়ে দেবো আপনাকে হোয়াটসঅ্যাপে, ভিডিও পাঠিয়ে দেবো, ওদের অ্যাক্টিভিটির ছবি, অ্যাক্টিভিটির ভিডিও, সমস্ত কিছু পাঠিয়ে দেবো। প্রাইস কী রাখা হয়েছে? প্রাইস রাখা হয়েছে 18,000, নেগোশিয়েবল। আপনারা যদি সত্যি করে নিয়ে থাকেন, দেখুন একটা ভালো ফ্যামিলিতে আমি এই কুকুর দুটোকে দেবো, আমি এমন কাউকে দেব না যে দু মাসে কারো শখ মেটে না, অ্যাকচুয়ালি শখটা মেটে 2 বছর 2.5 বছর পর। তো আমি এমন কুকুরকে দেব, এমন কুকুর মানে এমন বাড়িতে আমার কুকুরকে দেব না যারা 2.5 বছর পরে কুকুরটাকে অ্যাবান্ডন করবে। আমি এমন কাউকে দেব যারা সত্যিকারের ভালোবাসবে, সত্যিকারের নিজেদের ফ্যামিলি মেম্বার মনে করবেন। দেখুন অ্যাক্টিভিটি, অ্যাকচুয়ালি বললাম না দুজনে থাকলেই খেলাধুলো করতে ভালোবাসে, যাই হোক, তো এমন একটা বাড়ি আমি খুঁজছি। তো আপনারা যদি নিতে চান অতি সত্ত্বর জানান, হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন। যেটা বললাম 18,000 প্রাইস, নেগোশিয়েবল, মেলের দাম একটু বেশি, ফিমেলের দাম একটু কম, আর এই হচ্ছে ওদের অ্যাক্টিভিটি, এটাই এটাই বলার ছিল। আচ্ছা আর একটা কথা যেটা বলতে হবে সেটা হচ্ছে, রিসেন্টলি আমার থেকে ডগের বাচ্চা নিয়েছে বিমল দাস, এই নামটা আমি আগেও মেনশন করেছিলাম, আর তুতুন ভৌমিক, একজন কৃষ্ণনগর থাকে একজন নৈহাটি থাকে। এবার কে কৃষ্ণনগর থাকে কে নৈহাটি থাকে আমি ঠিক জানি না, ভুলে গেছি। যদি বিমলদা কৃষ্ণনগরে থেকে থাকেন, মনে হয় বিমলদাই কৃষ্ণনগরে থাকেন, কারণ দুজনের বাড়িতেই, একজনের বাড়িতে হোম ডেলিভারি হয়েছে, একজন নিয়ে গেছে, এসে নিয়ে গেছে, তো নৈহাটিরটা মনে হয় ডেলিভারি হয়েছে, কৃষ্ণনগরটা নিয়ে গেছে। তো ওনারা নিয়ে যাওয়ার পরে কিছু না হলেও আমাকে এক একজন 50 বার করে ফোন করেছে, 50 বার। আমি কি বিরক্ত হয়েছি? না, আমি তাদের বলেছি কোনো দরকার হলে, যে কোনো দরকার হলে অবশ্যই ফোন করবেন, আর ফোন করে একদম ডিটেলস জেনে নেবেন। ডিটেলস কি না, কি খায়, কেমন করে থাকে, কিভাবে রাখি আমরা রাতে, সব কিছু। আচ্ছা কেনার পরে এক্সট্রা খরচা কি সেটাও বলে দিচ্ছি। একটা আপনার খাঁচা লাগবে, আপনি যদি একটা কুকুর পোষেন একটা খাঁচা লাগবে। কেন খাঁচা লাগবে? কারণ দেখুন সব বাড়িতেই খাট আছে, খাটের তলা আছে, হ্যাঁ, ঘরের এমন এমন জায়গা আছে যে জায়গাগুলো অনেক ধুলো, তো এই ছোটো বয়সে যদি ধুলো ঠুলো মুখে চলে যায় তাহলে কিন্তু অ্যালার্জিক কন্ডিশন হয়ে যাবে সিন্স চাইল্ডহুড। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আপাতত একটা খাঁচা রাখুন, কিন্তু আমি প্রেফার করি আফটার 4 মান্থস, 4 মাস হয়ে গেলে, দেখুন কেমন করছে, 4 মাস হয়ে গেলে খাঁচাটাকে সরিয়ে দেবেন, এমনি খুলে মানুষ করবেন। হচ্ছে যারা ব্রিডিং পারপাসে ফ্রেঞ্চ বুলডগ কিনতে চাইছেন, কারণ ফ্রেঞ্চ বুলডগের বাচ্চার অনেক ডিমান্ড, আর যারা ব্রিডিং পারপাসে কিনছেন মানে ব্রিডিং করাবেন আফটার 6 মান্থ বা প্রথম পিরিয়ডটা ছেড়ে 12 নম্বর মাসে মেটিং করালেন, ওই সময় যদি আপনি মেটিং করাতে চান এবং তার জন্য ফিমেল ডগ খুঁজছেন, তো ইন দ্যাট কেস যদি দুটো ফিমেল ডগ নেন আমরা কিন্তু হিউজ ডিসকাউন্ট করে দেবো, হিউজ ডিসকাউন্ট। আমাদের লিটার উঠেছে এখন আমাদের কাছে অ্যাভেলেবেল ডগ। যাই হোক, এই হচ্ছে দুটো ডগ আছে, ফিমেল ডগ আরও আছে। যারা ফিমেল ডগ নিয়ে মেটিং করাতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন অতি সত্বর, আমরা কিন্তু হিউজ ডিসকাউন্টটা ছেড়ে দেবো। দুটো নিলে তিনটেই ম্যাক্সিমাম আমি কাউকে দিতে পারবো, তার থেকে বেশি না, আর এই ফিমেল আর এই মেল। যাই হোক, তো আপাতত এইগুলোই আছে, আরও ফিমেল আছে আমি দেখালাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাদের যাদের দরকার প্লিজ হোয়াটসঅ্যাপ করে আমাকে একটা হাই লিখে পাঠিয়ে দিন, আমি অতি সত্বর চেষ্টা করব যে আপনাদের ছবি পাঠিয়ে দেওয়ার জন্য বা ভিডিও পাঠিয়ে দেওয়ার জন্য। আর যদি ফোন না ধরি প্লিজ অফেন্ডেড হবেন না, কারণ অবশ্যই রিং ব্যাক করবো, ওকে? ডাজেন্ট ম্যাটার কি আপনি আমার থেকে কুকুর নিয়েছেন কি নেননি, যে কোনো কারণে ফোন করতে পারেন, কুকুর রিলেটেড, অবভিয়াসলি ডগ রিলেটেড, ওকে? তো এটাই বলার ছিল, এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই কি, যারা যারা আগের বার কন্ট্যাক্ট করেছিল তারা যাতে বুঝতে পারে যে এবার আবার লিটার উঠেছে এবং তাদের কাছে এই ভিডিওটা যায়। তো এটা বলেই চলি, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। ইউটিউবের কমেন্টটা খুব ভ্যালুয়েবল থিং, যদি কমেন্টই না করেন তাহলে বুঝবো কী করে যে ভিডিও কীভাবে আপগ্রেড করবো, বা ভিডিও এভাবেই চলবে, বা ভিডিও ডাউনগ্রেড হয়ে গেছে, কী হয়েছে, প্লিজ কন্ট্যাক্ট করবেন। আর ইউটিউবে কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকে আসুন।